গত র এপিসোডে আমরা দেখতে পাই কোডি রোডস ব্রক লেসনারকে চ্যালেঞ্জ করে দিয়েছেন ব্যাকলাশে একটা ম্যাচের জন্য। তো ফাইনালি এই রতে আমরা ব্রক লেসনারকে রিটার্ন করতে দেখতে পাবো। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্রক লেসনার এবং কোডি রোডসের মধ্যে র এপিসোডে আমরা আসলে কি দেখতে পারি। তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি সাবস্ক্রাইব করে নেবেন। তো হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। ব্রক লেসনার যখন কোডি রোডসের ওপর ভয়ঙ্কর আক্রমণ করে, তারপরে একটা ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে ব্যাকল্যাশ পেপার ভিউতে তাদের মধ্যে একটা ম্যাচ রাখা হবে এবং সেই ম্যাচের কারণে মূলত এমন আচরণ করে ব্রক লেসনার, এবং স্টোরি লাইন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেই দিকেই আগাচ্ছে। তো ফাইনালি ব্রক লেসনার এই র এপিসোডে রিটার্ন করবেন এবং তিনি জবাব দেবেন কোডি রোডসের চ্যালেঞ্জের। তো হতে পারে যে আমরা ব্রক লেসনার এবং কোডি রোডসকে মুখোমুখিও দেখতে পাবো, আর যদি তেমনটা হয় তাহলে আশা করছি কোডি রোডসের ওপর আক্রমণের বদলা কোডি রোডস নিজে নিয়ে নেবেন। তো এই রতে আশা করছি যে ব্রক লেসনার এবং কোডি রোডসের মধ্যে আমরা ভালো রকমের একটা ব্রল দেখতে পাবো, কারণ ব্রকের মতো একজন রেসলারের ফাইট দেখতে আমরা সবসময় কিন্তু পছন্দ করি। তবে এখানে একটা ছোট টুইস্ট আছে, অনেকের মতে রোমান রেইনস এবং ব্রক লেসনার নাকি একসাথে কাজ করছে। তো যদি এমনটা হয়ে থাকে তাহলে রোমান রেইনসকে ব্রকের সাথে দেখার একটু হলেও সম্ভাবনা রয়েছে। তবে আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়নের কথা বলি তাহলে রোমান রেইনস এর মধ্যে আসবেন না, কারণ রোমান রেইনসের বর্তমানে সিপারেট একটা স্টোরি লাইন চলছে। তো সেক্ষেত্রে ব্রকের সাথে রোমান রেইনসের পার্টনারশিপ বর্তমানে অসম্ভব। তো এখন রতেই দেখা যাবে যে আমরা আসলে কি দেখতে পাবো, ব্রক লেসনার কি একাই আসবেন নাকি তার সাথে পল হেমেন থাকবে নাকি রোমান রেইনস। তবে আমার মনে হয় ব্রক একাই আসবেন এবং তিনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন, তারপর হয়তো বা কোডি রোডসও আসবে এবং আমরা তাদের মধ্যে একটা ছোটোখাটো সেগমেন্ট দেখতে পারি। তো এই ছিল ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।